নমস্কার, সঙ্গে রয়েছে ঋতু। আপনারা দেখছেন পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমস। গতকালের খবরের জন্য নজর রাখবো ইয়েস্টারডেস রাউন্ডআপের দিকে। বেশ কয়েকদিন ধরে শহরের আনাচে কানাচে ঘুরতে দেখা গিয়েছে জিএসটি আধিকারিকদের। নানা অভিযোগ পেয়ে বিভিন্ন পাইকারি ব্যবসায়ীদের দোকান ও গোডাউন ঘরে সার্ভে করছেন তারা। সার্ভে করা হচ্ছে পণ্যবাহী গাড়িগুলিতেও। এদিন মারোয়াড়ি পট্টি এলাকার এক চা পাতার দোকানে আধিকারিকেরা সার্ভে করলেন। ফের চুরির ঘটনা ঘটল রানীগঞ্জের কলেজ পাড়ার বাসিন্দা পেশায় লেদ ব্যবসায়ী দীপক বিশ্বকর্মার বাড়িতে। সপরিবারে আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন দীপক বাবুরা। এই সুযোগে ঘটে চুরির ঘটনাটি। খোয়া গিয়েছে নগদ অর্থ সহ মূল্যবান সামগ্রী। রেলযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার জন্য আসানসোল স্টেশন চত্বরে স্বয়ংক্রিয় যন্ত্র বসালো রেলের আসানসোল ডিভিশন। একটি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে তা বসানো হয়েছে। শুক্রবার যন্ত্রের উদ্বোধন করেছেন ডিআরএম সুমিত সরকার। তিনি জানান, স্বল্প খরচে রেলযাত্রীরা প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন। এই পরিষেবা দিতে রেলের কোনো অর্থ খরচা হয়নি। হায়দ্রাবাদের এক বেসরকারি সংস্থাটিকে স্টেশন চত্বরে জায়গা দেওয়া হয়েছে। পরিবর্তে রেলকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থও দেবে এই সংস্থাটি। জেএনইউতে স্বামী বিবেকানন্দের মূর্তি ভাঙার প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার সদস্যরা বিক্ষোভে সামিল হলেন। নেতৃত্বে ছিলেন জেলা বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী আশা শর্মা। একই ইস্যুতে বর্ধমানেও বের হল মিছিল। পশ্চিম বর্ধমান জেলার ডাকঘরের মোট 28টি শাখা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ডাক বিভাগ। ফলে গ্রাহকেরা চূড়ান্ত ভোগান্তির আশঙ্কা করছেন। তারা জানান, বিশেষ করে সমস্যায় পড়ার কথা প্রবীণ ও পেনশনভোগীদের। শুক্রবার দুর্গাপুরের প্রধান ডাকঘরের সামনে সিপিএম এর নেতৃত্বে এরই প্রেক্ষিতে বিক্ষোভে যোগ দেন গ্রাহকদের একাংশ। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার জানান, এভাবে ডাকঘরগুলি তুলে দেওয়ায় প্রবীণদের ক্ষুদ্র সঞ্চয়ে সুদ পেনশন নিতে কয়েক কিলোমিটার দূরের কোনো জায়গায় যেতে হবে। দ্রুত সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়। অবশেষে দুর্গাপুরের অপহৃত যুবককে উদ্ধার করল পুলিশ। উদ্ধার হয়েছে স্করপিও গাড়িটিও। গ্রেপ্তার করা হয়েছে স্করপিও চালককে। এদিন দুর্গাপুর আদালতে পেশ করা হয় অপহৃত যুবককে। ইসিএল এর বাঙ্কলা এরিয়ার শ্যামসুন্দরপুর চঞ্চনী কলিয়ারি এলাকায় বেআইনিভাবে দখল করে রাখা ইসিএল আবাসন দখলমুক্ত করতে গিয়ে এলাকার বাসিন্দা ও তৃণমূল নেতাদের বাধায় বিফল হয়ে ফিরে যেতে হলো ইসিএল কর্তৃপক্ষকে। এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয় বাসিন্দাদের ইসিএল কর্তৃপক্ষের তরফে। জামুরিয়ার তালতোর ফুটবল ময়দানে মদনতোর কেন্দ্রের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। 8টি প্রাথমিক বিদ্যালয় ও 3টি শিশু শিক্ষা কেন্দ্রের মোট 130 জন খুদে পড়ুয়া অংশ নিয়েছিল এই ক্রীড়া প্রতিযোগিতায়। বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের দুবরাজহাট গ্রামে বিজেপির দলীয় কার্যালয়ে লাগা আগুন ছড়িয়ে পড়ল এক প্রতিবেশীর খামার বাড়িতে। সেই আগুনে ভস্মীভূত হয়ে গেল খামার বাড়ি সহ বিজেপির দলীয় কার্যালয়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে, যদিও সমস্ত অভিযোগে অস্বীকার করেছে তৃণমূল। আসানসোল রামকৃষ্ণ মিশন আশ্রমে প্রাক্তন ছাত্রদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার ডিপি সিং।
শুক্রবার বর্ধমানের কল্পতরু মাঠে বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও বর্ধমান জেলা রাইস মিলস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় 22 নভেম্বর থেকে 24 নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত রাইস প্রোটেক এক্সপো 2019 এর উদ্বোধন করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।